সাবস্ক্রাইব করে রাখুন সাইমন অফিশিয়াল, আর পাশে আসা যে বেল আইকনটিতে ওটিতে ক্লিক করে রাখুন। রেল
রেল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে আলমডাঙ্গাতে যাতে করে আন্তনগর ট্রেনগুলো না থামে সেই পরিকল্পনা নিয়েছে। আমি গত কয়েকদিন আগে ডিএন ওয়ান সাহেবের সঙ্গে আমার কথা হয়। আপনাদেরকে আমি বিশেষভাবে আরও জানাই যে আমি বাংলাদেশ রেলওয়ের বর্তমান প্রথম শ্রেণীর ঠিকাদার। সেই আলোকে এই দোতলা স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা জরাজীর্ণ হয়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি সেই কারণে এডিশনের চিফ ডিএন ওয়ান সাহেবদেরকে কয়েকবার এখানে এনেছি, তাদেরকে এইটা পর্যবেক্ষণ করে তারা এখানে যাতে করে দোতলা স্টেশন আবার এটা ভেঙে দিয়ে নির্মাণ করা যায়। সেই আলোকে আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি, উনি আশ্বাস দিয়েছে, কিন্তু গত মঙ্গলবার ডিএন ওয়ান আমাকে বলেছে যাই তো সাজেন্টু সাহেব, আপনি তো বহুত চেষ্টা করছেন রেল স্টেশনকে দোতলা স্টেশন করবেন, আবার এই ওই আদালতেই স্টেশন নির্মাণ করবেন, কিন্তু আপনার আশা পূর্ণ হবে না। কারণ একটি কারণ যে আপনাদের স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে আবার এই স্টেশন চালু করলেই আমরা দোতলা স্টেশন নির্মাণ করতে পারব। আপনারা আরও জানেন যে আমাদের ওই পাশের শেডের অভাব। আমি ডিএন ওয়ানকে আমি আছে অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে